শাশুড়ি কিন্তু এটা ভাই ভালো সবগা একদম मशा देखছি যাই হোক আমি জ্যোতি তোমার সাথে এখন নাগপুর থেকে আর কলকাতা থেকে নয় কলকাতা থেকে আসার পর সত্যি মনটা বড় খারাপ হয়ে আছে তো কিছু করার নেই আজ কে সকালবেলা ভেবেছিলাম তোমাদের সাথে কি কি এনেছি কলকাতা থেকে সব শেয়ার করব এখন না হোক পরে শেয়ার করব এখন একটু বের হচ্ছি আজ এই প্রথম নাগপুরে কোনো বাঙালি বিয়ে আমি অ্যাটেন্ড করব আজকে রিসেপশন একজনের সেখানে যাব তাই জন্য গিফট কিনতে হবে এখন বাজে 1:45 আজ 10th February আমি এসেছি 6 তারিখে 6th February এসেছি আমার আগের ব্লগগুলো যাবে সেগুলো তোমরা দেখবে আর কমেন্ট করবে আর বলবে তো আমি বাংলায় করলে ভালো লাগবে ম্যা ব্লগ না হিন্দিতে করলে ভালো কোনটা হলে ভালো হয় সেটা আমাকে জানাবে কি বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে চুলটা তেল তেল হয়ে গেছে শ্যাম্পু করতে হবে চলো একটু বের হই দেখি কি গিফট কেনা যায় তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে কথা বলবো কি কি কিনেছি দেখাবো বিয়ে বাড়ির কিছু কেমন আমরা আনন্দ করব সেটাও দেখাবো তোমরা সাথে থেকো চৈতির সঙ্গে থেকো চৈতির চলো এবার একটু যাই বেরিয়ে আসি আগে চলো গিফটটা কিনে আনি তোমরা কি তোমরাও চলো সাথে আমার সাথে ভালো লাগবে ও আজ কি জানো আজ হচ্ছে রটন্তী কালী পুজো রটন্তী কালী পুজো একটা পুজো যেটা মাঘ মাসে মানে হ্যাঁ মাঘ এটা তো মাঘ মাসই হ্যাঁ মাঘ মাসেই হয় বলেছিল যে আমি যতটুকু পড়েছি আর কি যে রটনা করেছিল রটন্তী কালী পুজো যে মানে মানে মায়ের যে কত রূপ আছে সেই রূপের একটা রূপেই রটন্তী কালী পুজো আজকে অনেকেই রটন্তী কালী পুজো করছে কলকাতায় এখানে তো সব কিছু নাই তো এখন ছিলাম ওইখানে এখন জঙ্গলে এসেছি মশা দেখছি মশা শুধু যদিও আমাদের এখানে মশা নেই তাহলে এইভাবে কাটাতে হবে জীবন তো পাপি পেট কা সওয়াল হ্যায় পেটের জন্য অনেক কিছু করতে হয় নিজের বাড়িঘর ছেড়ে থাকতে হয় নিজেকে অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখতে হয় অনেক কিছু করতে হয় তো যাই হোক এগুলো কথা বলে এখন সময় নষ্ট করে লাভ নেই চলো বেরোই বেরিয়ে আসি তারপর আবার কথা হবে তোমাদের সাথে আমি মোবাইলটা দিয়ে ব্লক করি তোমাদের সাথে কথা বলি তোমাদের কাছে পৌঁছে যাই তোমাদের সবার কাছে পৌঁছে যাই এই মোবাইলটা দিয়ে মোটা হয়েছি কি মোটা হয়েছি চল অটো চলে এসছে আজকে আমাদের রবি অটো আসতে পারেনি তার অসুবিধে আছে তো টর্ন অটো করে আমরা চললাম
মানে রাম রামে আর আমি হচ্ছে অগমান ওখানে ওয়েদারটা কি ভালো ছিল আর এখানে এরকম জিনিসপত্র কিনে নিয়ে নিয়ে শ্যাম্পু করলাম শ্যাম্পু শ্যাম্পু ট্যাম্পু করে বাড়ি গায়ে গিয়ে ভাত খেতে হবে এখন মাঝে পনে চাটতে সত্যি মনের মধ্যে সব ফুটতে বেরোবে যখন নাগপুরে থাকতে হবে সব ফুটতে বেরিয়ে যাবে আমার যাই হোক তাহলে বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি তারপরে সেদিকে দিবি বাড়ি যাবো চলো কেমন লাগছে শ্যাম্পু করে বাড়িতে চলে এসছি এবার খাওয়া দাওয়া করবো বাজে 4:30 লাঞ্চ করবো লাঞ্চ বাঙালির লাঞ্চ টাইম যাই হোক না গো আজকে দেরি হয়ে গেল খাবো হচ্ছে মানকতি তরকারি ছোলে চানা এটা হচ্ছে আমদি মাছ একটুখানি রয়েছে আর রান্না হয়েছে ভেটকি মাছ যেই উবেরটা করে এলাম আমার স্পেশালি ওটাই বলার ছিল যে এই উবেরটা করে এলাম বেশ ভালো থার্মো স্ক্রিনিং করছে আমি বললাম বা আপনি তো ভালো প্রিকশন নিচ্ছেন তো বললাম ম্যাডাম আমার বাড়িতেও তো কেউ আছে আমার জন্য অপেক্ষা করছে শুনে ভালো লাগলো সত্যি সবাই সবার বাড়ির জন্য অপেক্ষা করে ওই আমাদের যতটুকু প্রিকশন নেওয়া উচিত সত্যি নেওয়া দরকার কারণ সাবধানতা অবলম্বনটা সত্যি কথা খুব দরকার জরুরি সব কিছুতেই মানে এটা তোমরা আমার 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 বাইক চালানো বলো বা গাড়ি চালানো বলো সবাইকে সবার জায়গায় নিজস্ব নিজস্ব জায়গায় সাবধানতাটা খুব দরকার চলো অত বকবক করে লাভ নেই খেয়ে নেওয়া যাক খেয়ে নেওয়া যাক দেখাও তো দেখা চলো খেয়ে নি খেয়ে পরে সুন্দর কথা বলছি আবার ঠিক আছে সেরেছি বিয়ে বাড়ি যাচ্ছি আমি যদি অত মেকআপ টেকআপ করতে পারি না অত মেকআপ করিও না ভালোও লাগে না কারণ আমাকে মেকআপ করলে অত সবাইকে তো মেকআপ স্যুট করে না সবাই মেকআপ করতেও পারে না যারা করতে পারে তাদের সত্যিই ভালো লাগে আমি করতে পারি না যতটুকু পারি ততটুকু লাগানো আর দেখি কতটা ওখানে গিয়ে ভিডিও করতে পারি কতটুকু একটু একটু দেখাতে দেখাবো গিফটটা নিয়েও খুব একটা তো দেখানো যাবে না ভিন্নাও সেজেছে আবার লুকিয়ে যাচ্ছে হ্যালো লাল শাড়ি লাল মাস্ক খালি লাগবে বলো চলো বিয়ে বাড়ি চলো যাই সাথে থেকো
সরাসরি কিন্তু এটা ভালো ভালো লাগে একদম চল এই দিন না মানে ধর পরে দিন চলো কাল আবার কথা হবে সকালবেলা তোমাদের সাথে এখন কালকে কথা হবে সকালবেলা এখন গুড নাইট বলবো 11টা বাজে বাকি কথা কাল হবে কাল সকালে এখন গুড নাইট এই গুড মর্নিং বিয়ে বাড়ি থেকে আসার পর আমার আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি তোমাদের সাথে কথা বলেছিলাম এসে ঠিকই কিন্তু ভিডিওটা ইচ্ছে করে কমপ্লিট করিনি কারণ তোমাদের সাথে শেয়ার করব আমি কলকাতা থেকে কি এনেছি প্রচুর কিছু এনেছি সেগুলো তোমাদের দেখাবো লাইটটা জ্বলছে জ্বলতে দাও ফেব্রুয়ারি মাসটা মোটামুটি ডে ডে মাস চলছে হাগ ডে কি কিস ডে প্রমিস ডে তারপরে তারপরে আসবে কি ভ্যালেন্টাইন্স ডে
তারপরে তো লাঠি দিয়ে চট দিয়ে থাপ্পড় দিয়ে তারপর তোমরা যা জানিও আমাকে যে কবে আবার মেকআপ ডে থাকে সেটা জানি না আমি যাই হোক মজা করলাম সবার সাথে একটু আগে তোমাদের দেখাই আমি কি কি এনেছি কলকাতা থেকে এখানে হচ্ছে পেঁপের তরকারি ভিন্নার শরীরটা খুব খারাপ ভিন্নার পেটটাও ঠিক নেই আসার পর থেকে ভিন্না নর্মাল জিরে জিরে দিয়ে করব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি দিয়ে পেঁপের তরকারি করব সম্পূর্ণ রান্না আজকে দেখাচ্ছি না বাকি কি কি এনেছি তোমাদের দেখিয়ে নি এনেছি আমি হচ্ছে এটা মান কচু যেটা এখানে পাওয়া যায় না এটা আরও এনেছিলাম একদিন তরকারি খেয়েছি বাটা খাবো এখানে আলুগুলো কেন কাটা আচ্ছা এটা হচ্ছে মুড়ি পাঁচফোড়ন রাঁধুনি তারপর এটা মুড়ি হ্যাঁ মুড়ি এনেছি পাঁচফোড়ন রাঁধুনি এনেছি ঘি এনেছি ঘি আমার বাবা পাঠিয়েছে শাহী গরম মশলা আর এনেছি হচ্ছে এই দুটো সুন্দর সুন্দর গাছ গাছ এখানে যদিও পাওয়া যায় কিন্তু আমার পছন্দ হয়েছিল বলে এনেছি এই গ্লাসটা আমাকে পাঞ্চালি দিয়েছে খুলে দেখালাম না যখন খাবো খুলে দেখাবো হ্যাঁ বিশ্ববাংলা বার করেছে এরকম ধরনের নলেন গুড় সুন্দর নলেন গুড় বার করেছে এরম ধরনের আর সাথে আছে মটর ডাল সোনামুখ ডাল এরম সুন্দর একটা ট্রে যেটা বানিয়েছে আমার বোন মাস্তুতো বোন খইয়ের মোয়া এটা একটা ছাকনি এটা একটা কড়াই এনেছি সেটা যখন রান্না করব তোমাদের দেখাবো আরও আচার লঙ্কার আচার কুলের আচার মিষ্টি কুলের আচার ও হ্যাঁ আমার ফেভারিট জিনিস সেটা হলো হাঁসের ডিম এগুলো বড়গুলো তো দেখি বার কর সবগুলো অনেকগুলো হাঁসের ডিম আনা হয়েছে তো সবগুলো তোমার নষ্ট হয়ে গেছে নাকি কি অবস্থাটা গরম করিস আজকে অনেকগুলি ও নলেন গুড় আরও আনা হয়েছে যদিও অনেকগুলি হাঁসের ডিম আনা হয়েছে অল্প অল্প করে খাওয়া হবে দই আনা হয়েছে মিষ্টি আনা হয়েছে এটা হচ্ছে ডাবল কুসুমের ডিম একটু নিয়ে নে ফেটে গেছে তো যেগুলো ফেটে যাচ্ছে ওগুলো সারাতে পারবি তুই রাখ বাইরে এরকম করে চেপে চেপে রাখছিস কেন দুটো বাড়িতে রাখতে হতো না এই আচার গুলো এনেছি সব ছুলতে হবে আমি ছুলে দিচ্ছি রাখ তুই চুকু চুকু ডিম সেদ্ধ করে এনেছিলাম ডিম গুলো এরম এরম হয়ে গেছে যাই হোক আমাকে দিশে যে একটা আমি ছুলে দিচ্ছি দাঁড়া ডিমগুলো চাপা লেগে লেগে ফেটে ফেটে গেছে কারণ আমি সেদ্ধ করেই এনেছিলাম যাই হোক এই মাসটা তাহলে ওই ডে ডে হাফ ডে কিস ডে প্রমিস ডে সব ডেতে কাটুক আমরাও ভালো থাকি আবার আসবো ফিরে এবার তোমাদের আলবিদা বলবো আর রান্না হবে ডিম ওই পেঁপের তরকারি হচ্ছে আর ব্রেকফাস্টে দেখি কি করা যায় এবার তোমাদের আলবিদা বলবো তোমরা যে যেখানেই আছো খুব ভালো থেকো সুস্থ থেকো আর বিন্দাস থেকো হাসতে থেকো চৈতির মতো অনেক অনেক ভালোবাসা আমার আর ধিন্নার তরফ থেকে ধিন্না এখন শুয়ে আছে তোমাদের দেখাতে পারছি না বললাম ওর শরীরটা ভালো নেই তো আমাকে ভালো লাগলে আমার ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো যেমনই হয় যেভাবেই হয় যেখানেই থাকি যে যেখানেই আছো জানি না কবে কার সাথে কিভাবে দেখা হবে আদৌ দেখা হবে কি না তোমরা আমাকে ক্যামেরার ওপার থেকে দেখছো আমিও তোমাদের কমেন্ট পড়ি ভালো লাগে এইভাবেই হয়তো আমাদের চেনা এটাই হয়তো আমাদের মাধ্যম চেনা পরিচিতির এটাই মাধ্যম
ভালো লাগে এইভাবেই পরিচিত, হয়তো বা কখনো কোনো সময় কোনো জায়গায় দেখা হয়ে যেতে পারে। চলো আজ এই পর্যন্তই, আজ রাখছি। আমি চৈতি নাগপুর থেকে, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ।